হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপালী, আজকে চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন ইটিং চ্যালেঞ্জ নিয়ে। আবার রশনি আর আমি আবার চলে এসেছি আপনাদের জন্য একটা ইটিং চ্যালেঞ্জ নিয়ে। তাহলে আজকের ইটিং চ্যালেঞ্জে কি কি নিয়েছি প্রথমে দেখিয়ে দিই, তারপরে কথা বলছি। আজকে নিয়েছি ফ্রাইড রাইস, পনির বাটার মশালা, ফুলকপির পকোড়া, সালাড, আর নিয়েছি রসগোল্লা। তাহলে চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক, মানে ইটিংটা স্টার্ট করা যাক। কে আগে খেতে পারে, কে লাস্টে, কে ফার্স্ট হয়, কে হেরে যায়, যাই হোক। তাহলে 1 2 3 স্টার্ট। স্টার্ট পনির, সালাদ আমি নিয়ে নিচ্ছি ওখানে, বারবার তাহলে নিতে হবে না। পকোড়া দারুন, গরম দারুন, আমার মেয়ে ফুলকপির কিছু খায় না, ঠিক আছে। আজকেও বলছিল মা ফুলকপির পকোড়া করতে হবে না, শুধু চ্যালেঞ্জের জন্যই খাচ্ছে, ওই জন্য তো একটা লাইক ওর জন্য অন্তত। আমি স্ট্রিট ফুড খেতে প্রচুর ভালোবাসি, মা বারণ করে খাস না, শরীর খারাপ হয়ে যাবে, আমি তাও খাই।
পানিরটা কেমন হয়েছে? ভালো হয়েছে, একটু হয়েছে। বিরাজরা কি বলছে জানো? একটা ফুলকপি তোমাকে দিয়ে দিতে ঠিক তো? বই আমি একদম খাই না। আমার চোখ রসগোল্লার উপরে। আমারও এ কখন শেষ হবে? ওটা হামলা গোল হবে। মানুষ এমনি হয়ে যাচ্ছে। আবার কি বলছে জানো? আরেকটা দিয়ে দিতে ঠিক? দুটো বলেছিলেন। আমি আর নিজেই খেতে পারছি না পাকোড়া। খেতে খেতে আমি এমনি হয়ে যাচ্ছি কেন? হ্যাঁ হয়ে যাচ্ছে। আমার এমনি হয়ে যাচ্ছে। পাকোড়া খাবোই না।
আমি একটা খাইনি, ও দুটো খাইনি। ও আজকে এমনি হেরেছে। আমি জিতেছি, আর পাচ্ছি না। এখনো রসগোল্লা বাকি আছে। হ্যাঁ রসগোল্লাটা পার, এবার তাহলে রসগোল্লাটা হাতটা ধুয়ে এলে ভালো হতো, হাতটা ধুলে ভালো হতো। হ্যাঁ হাসিস না, আপনাদের যদি মুখ থেকে জল বেরোচ্ছে রসগোল্লা দেখে তাহলে সাবস্ক্রাইব করে দেবে। মিষ্টির সাথে কোনো কম্প্রোমাইজ না, খেয়ে যাও, যত পারো খেয়ে যাও। দারুণ খেতে রসগোল্লাটা, আমাদের এরকম রসগোল্লা ভালো লাগে। ননেন ঘুরে রসগোল্লা, আমি ঠিক বলেছি, তুমি ভুল বলছিলে। ভাবছি ভাবছি না, ওকে হারাবার জন্য জিজ্ঞাসা করলাম যে আমি জিতে গেলাম, আউট হয়েছে। তাহলে আজকের উইনার হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি, ঠিক আছে, কারণ আমি সব ফিনিশ করেছি প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে রসগোল্লাটাও কমপ্লিট করেছি অ্যান্ড ফিনিশ করেছি। তাহলে আজকের উইনার হচ্ছি আমি, আর ও বাচ্চা মানুষ একটুখানি পারিনি, কিছু মাইন্ড করবেন না, যাই হোক বাচ্চা মানুষ, বাচ্চা হয়েও মানুষ। তাহলে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তাহলে আজকের মতো বাই।